আরো খবর জানাতে কক্সবাজার থেকে যোগ দেবেন সহকর্মীরা। প্রথমে যাব এমদাদুল হকের কাছে, রয়েছেন নিয়ন্ত্রণ কক্ষে। এমদাদ, কাকলি, যদিও চারটার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু যেটি আমরা সংবাদটিতেও দেখাচ্ছিলাম যে প্রথমবারের মতো হয় এবং নারীদের অনেকে এই বিষয়টিতে অভ্যস্ত না হওয়ার কারণে আসলে দেরি হয়েছে। কিছুক্ষণ আগ পর্যন্ত বিকেল 5টাও যে খবর, সেই সময় আমরা যেটি দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে তখনও ভোট গ্রহণ চলছিল এবং যেহেতু ভোট গ্রহণ এখন শেষ, এখন আসলে এই যে লাইব্রেরি মিলনায়তন, সেখানে কিন্তু ভোট ফলাফল ঘোষণা এবং সংগ্রহ এবং পরিবেশনের যে কার্যক্রম সেটি শুরু হবে। এখানে নির্বাচন কর্মকর্তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তো আসলে এখন পর্যন্ত তো ভোট গণনা শেষ হয়নি, তো নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মোটামুটি 50-60% মতো ভোট কাস্ট হয়েছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সার্বিকভাবে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া যে এই যে নির্বাচন হয়েছে সেটিতে আমি একটু এই মুহূর্তের প্রস্তুতিটি একটু রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন আছেন তার সাথে একটু কথা বলতে চাই যে ভোট গ্রহণ তো শেষ হয়েছে, এখন আসলে কিভাবে আপনারা ফলাফল সংগ্রহ এবং পরিবেশনের কাজটি করবেন? ধন্যবাদ। আমাদের ইতিমধ্যে সবকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অল্পক্ষণের মধ্যে আমরা আমাদের যে ফলাফল পরিবেশন কেন্দ্রে তারা আসা শুরু করবে আমাদের প্রিজাইডিং অফিসারগণ, এবং আসার পরে আমরা আমাদের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট চেকিং। আফটার সাবমিটের পর আমাদের অফিসাররা রেজাল্টটা চেকিং করবে তিনো পদের, যে আমাদের মেয়র, তারপর সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের। আফটার দেন চেকিংয়ের পর দুইটা কপি, একটা কপি আমার কাছে আসবে অ্যান্ড আদার কপি যাবে আমাদের আরএমএসের জন্য, যেখান থেকে আমরা আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমরা মাননীয় নির্বাচন কমিশনে প্রেরণ করব। এখন পর্যন্ত কত শতাংশ ভোট আসলে কাস্ট হয়েছে আপনারা কি? আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে দেখেছি এটা 55-60% ভিতরে আছে আর কি, যদি একটু হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু আমরা ধারণা করছি এটাই। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রিটার্নিং অফিসারের সাথে। তো সার্বিকভাবে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, পরবর্তীতে ফলাফল যে মূল আকর্ষণ সেটির জন্য সবাই অপেক্ষা আছেন, আমরাও নিশ্চয়ই এ ব্যাপারে আপডেট থাকলে জানিয়ে দিব। কাকলি, এমদাদ, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত, তার কাছে জানবো ভোট গণনার খবর। আজিম, কাকলি, 4টা নাগাদ ভোট গ্রহণের নির্দিষ্ট যে সময় সেই সময়ের মধ্যে কিন্তু কক্সবাজারের পৌরসভার যে 43টি কেন্দ্র এর মধ্যে অনেকগুলো কেন্দ্রে এখনও পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। যেমন আমি এখনও বলতে পারি যে 12 নম্বর ওয়ার্ডের অর্থাৎ কলাতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এখনও পর্যন্ত 30-40 জনের মতো ভোটার রয়েছেন যারা এখনও পর্যন্ত ভোট দিতে পারেননি, তারা কক্ষের মধ্যেই রয়েছেন এবং সেখানে ধীর গতি হওয়ার কারণে বিশেষ করে নারী ভোটার যারা ছিলেন, আমরা সারাদিন বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে যেটি দেখেছি নারীদের মধ্যে ইভিএম সম্পর্কে ধারণা কম থাকার কারণে এই তাদের ভোটগুলো গ্রহণ করতে অনেকটাই ধীর গতি হয়েছে, সে কারণে এখনও কিন্তু বেশ কিছু কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। বিশেষ করে কলাতলীর ওই কেন্দ্রটিতে এখনও পর্যন্ত 30-40টি রয়েছে। তবে সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে সেখানে প্রায় 65-68% ভোট গ্রহণ হয়েছে এবং এর মধ্যে তাদের যে সারাদিনের যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেখানে কোনো প্রার্থীর বা কোনো কারো কোনো অভিযোগ ছিল না, শান্তিপূর্ণভাবে তারা ভোট গ্রহণ সম্পন্ন করতে পেরেছেন। এবং ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে আমরা যেটি খবর পেয়েছি যে ফলাফল ধীরে ধীরে যে রিটার্নিং কর্মকর্তার যে পর্যবেক্ষণ সেল করা হয়েছে সেখানে যাওয়া শুরু করেছে এবং বেশ কিছু কেন্দ্রে ইতিমধ্যে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি সেখানে মেয়র পদের যে ভোট সেটির ফলাফল এখনও পর্যন্ত ঘোষণা না হলেও বেশ কিছু কেন্দ্র থেকে সেখানে কাউন্সিলরদের ভোট ফলাফলের যে ভোটের যে ফলাফল সেটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আগামী 1-1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে সকল ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে যাবেন এবং আমরা চূড়ান্তভাবে জানতে পারবো আসলে এবারের যে ব্যাপক উৎসাহ নিয়ে মানুষের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে কে হয়েছেন এবারের পৌরসভার মেয়র। কাকলি, আজিম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের ভোটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।